আজকের পর্বের প্রশ্ন, কোন খাবার এক মাস একটানা খেলে উচ্চতা বাড়বে? কোন ভিটামিনের অভাবে মুখের ভিতর ঘা হয়? খালি পেটে কোন ফল খেলে কিডনি নষ্ট হয়? কি মাখলে মেয়েদের তলপেটের ফাটা দাগ দূর হয়? কোন দেশে সবথেকে বেশি অ্যাম্বুলেন্স আছে? এই রকম সব অজানা প্রশ্ন ও উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, সকালে উঠে খালি পেটে কি খেলে খিদে পায় না? জল, চা, পাউরুটি নাকি দুধ খেলে? সঠিক উত্তর, চা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চা খেলে তা সরাসরি পাকস্থলীতে প্রভাব ফেলে। এর ফলে হজমের বিভিন্ন গোলমাল দেখা দিতে পারে, ফলে খিদেও কমে যেতে পারে। পরের প্রশ্ন, বেশি ঘুমালে কোন রোগ হওয়ার আশঙ্কা বেড়ে যায়? ক্যান্সার, হৃদরোগ, আলসার নাকি হাই প্রেশার? সঠিক উত্তর, হৃদরোগ। পরের প্রশ্ন, কোন খাবার এক মাস একটানা খেলে উচ্চতা বাড়বে? গরুর দুধ, খেজুর, মধু নাকি গাজর? সঠিক উত্তর, গরুর দুধ। গরুর দুধে আছে প্রচুর ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমাদের হাড়ের উন্নয়ন ও হাড় শক্তিশালীকরণে কাজে লাগে। গরুর দুধে থাকা ভিটামিন এ দেহের ক্যালসিয়াম সংরক্ষণেও কাজ করে এবং এর সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে সহায়তা করে। ক্যালসিয়াম প্রাকৃতিকভাবে উচ্চতা বাড়ানোর সহায়ক উপাদানগুলোর একটি। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে মুখের ভিতর ঘা হয়? ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন B12 নাকি ভিটামিন কে? সঠিক উত্তর হবে ভিটামিন B12। পরের প্রশ্নে যাওয়ার আগে, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটিকে অন করে দেবেন। পরের প্রশ্ন, কোন দেশে কোনো বিমানবন্দর নেই? ভ্যাটিকান সিটি, সুইডেন, জাপান নাকি মালয়েশিয়া? সঠিক উত্তর হবে ভ্যাটিকান সিটি। পরের প্রশ্ন, কোন দেশে বেশি চিনি উৎপাদিত হয়? চীন, ব্রাজিল, ভারত নাকি বাংলাদেশ? সঠিক উত্তর, ব্রাজিল। পরের প্রশ্ন, খালি পেটে কোন ফল খেলে কিডনি নষ্ট হয়? আনারস, শসা, কলা নাকি লেবু খেলে? সঠিক উত্তর, কলা। পরের প্রশ্ন, কি মাখলে মেয়েদের তলপেটের ফাটা দাগ দূর হয়? চিনির জল, আলুর রস, মোম নাকি নারকেল তেল? সঠিক উত্তর, আলুর রস। স্ট্রেচ মার্ক বা ত্বকের ফাটা দাগ নিয়ে অস্বস্তিতে ভোগেন অনেকেই। বিশেষ করে নারীদের এ সমস্যাটির মুখোমুখি হতে হয় বেশি। এ ধরনের দাগ কোমরে, পেটে, হাতে, পায়ে এমনকি ঘাড়েও হতে পারে। কুচি করে আলু কেটে তার রস দাগের ওপর মালিশ করতে হবে। 5 থেকে 10 মিনিট মালিশ করে কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই প্রক্রিয়ায় 1 সপ্তাহের ভেতর দাগ মিলিয়ে যাবে। বন্ধুরা, আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন, এখন বাংলা নববর্ষ কত সাল? 1429, 1430, 1431 নাকি 1432? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরের প্রশ্ন, কোন দেশে সবথেকে বেশি অ্যাম্বুলেন্স আছে? সিরিয়া, ভারত, পাকিস্তান নাকি নেপাল? সঠিক উত্তর হবে পাকিস্তান। বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। পরের প্রশ্ন, ভারতের কোন শহরকে মূলধনের শহর বলা হয়? চেন্নাই, দিল্লি, মুম্বাই নাকি কলকাতা?
সঠিক উত্তর মুম্বাই। আজকের শেষ প্রশ্ন, গরুর দুধ খাওয়ার উত্তম সময় কখন? সকালে, দুপুরে, বিকেলে নাকি রাত্রে? সঠিক উত্তর বিকালে। দুধ পানের সবচেয়ে উপযুক্ত সময় বিকেল। ভালো হজমের জন্য লাঞ্চ করার 2 ঘন্টা পর দুধ পান করলে সবচেয়ে ভালো হয়। দুধ যেহেতু ভারী খাবার, এটি রাতে না খাওয়াই ভালো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন।